এবার একটা কাঠি সাহায্যে, নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি দুষ্টু মিষ্টি রান্নাঘরে। আমি আসুন আমার বানাবো হচ্ছে জেব্রা কেক বা মার্বেল কেক। হ্যাঁ, এতে আমি এই বাটির দু বাটি ময়দা চেলে নিয়েছি, এই বাটিরই এক বাটি চিনি এখানে আমি পাউডার করে রেখেছি। কেক বানাতে আমার লাগবে ভিনিগার, বেকিং পাউডার, আচ্ছা এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, খাবার সোডা, আর হচ্ছে কোকো পাউডার। এবারে আমি এই চিনিটার মধ্যে খানিকটা দুধ দিয়ে দেবো, না সরি, হাফ কাপ আমি তেল দিচ্ছি। হ্যাঁ, এটা আমি ওই এক বাটি চিনিকে আমি গ্রেট করে রেখেছি, আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন করবেন। আমি একটু মিষ্টি বেশিই দেবো আজকে, তেলটা আমি এতে দিয়ে দিলাম, আজকে আমি হাতে করবো না, আজকে আমি সব মিক্সিতে ব্লেন্ড করবো। হাফ চামচে কেন তেল দিলাম, আমি কিছুটা বাটার অ্যাড করব, এতে দেবো আমি ডিম। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। হ্যাঁ, দুটো ডিম দেবো আজকে আমি, আপনাদের এর আগেও আমি কেক দেখিয়েছি বিনা ডিম ছাড়া কেক দিয়ে করেছি, আজকে আমি দুটো ডিম দিয়ে বানাবো। আমি এটাকে প্রিন্ট করে আসি, এই দেখুন একদম রেডি হয়ে গেছে। ময়দার মধ্যে এক চামচে বেকিং পাউডার দিলাম, কোকো পাউডারটা চেলে না নিলে ডালা ডালা থাকতে পারে, এতে কেকটা স্পঞ্জি হবে না। দু চামচের মতো আমি কোকো পাউডার দিলাম, হাফ চামচে খাবার সোডা, এক চিমটে নুন দিলাম, হাতটা আপনার বাড়বে। দিয়ে সব মিলিয়ে আমি ময়দাকে আগে চেলে রেখেছি, এটাকে সব মিলিয়ে আমি চেলে নেব, সবগুলো দিয়ে মিক্স করে নিলাম। এটা এবারে আস্তে আস্তে ঢেলে দেব, এরকম করে আস্তে আস্তে আমি এটাকে মেল্ট করব। ব্যাটারটা কিছুটা লেগে আছে, এর মধ্যে আমি খানিকটা দুধ দিয়ে দেবো, আর একটু দুধ দিতে লাগবে, অল্প অল্প করে দেবেন। এতে কী হবে বুঝতে পারবেন যে ব্যাপার, ব্যাটারটা পাতলা হচ্ছে নাকি, বেশি শক্ত হবে না, ব্যাটারটা স্মুথ পাতলাই হবে, আর খুব পাতলাও হবে না। ভিনিগার দিলাম, চার পাঁচ ফোঁটা ভ্যানিলা এসেন্স দেবো, বাটার গলিয়ে রেখেছি বাটারটা দিয়ে দিলাম, আবার একটু ভালো করে এটাকে মিক্স করে নেব। দেখুন একদম স্মুথ হয়েছে ব্যাটারটা। আমি কোকো পাউডার আগে আমি চেলে রেখেছি, এতে মধ্যে
খানিকটা আমি কোকো পাউডার মিশিয়ে দেবো। অর্ধেক অর্ধেক করে নিচ্ছি। হ্যাঁ, কোকো পাউডার দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব। অল্প একটুখানি দুধ দিলাম। আপনার সামনেই 25শে ডিসেম্বর আসছে, আপনার বাড়িতে বানাবেন। হ্যাঁ, ফ্রুট কেক তো অনেক খান, এই কেকটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ 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 বন্ধুরা আমাকে একটুখানি লাইক শেয়ার কমেন্ট করবেন। কেকটা বানানোর আমি একটা ছোট দেখছি বা কেক বানানোর একটা বাটি আমি নিয়ে নিয়েছি, এতে একটু ভালো করে তেল মাখিয়ে নিলাম। তার উপর একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি, কিছুটা মাখুম আমার বাটিতে থেকে গেছে। এবারে আমি হাতায় করে এর উপরে আমি এক চামচে দিয়ে আবার এক চামচে দিয়ে দেবো। এইরকম করে একটার পর একটা আমি দিতে থাকবো। এবার একটা কাঠির সাহায্যে আমি একটা এঁকে দিলাম। আগে থেকে আমি হাঁড়িতে বালি দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার স্টিমটাকে আমি একটু জোরে করে দেবো। ডেকচিটা আমি বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। 30 মিনিট পর আবার আমি ঢাকাটা খুলবো। প্রথমে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, তারপর একটু গরম হয়ে গেলে আমি একদম স্টিমে করে দেবো। আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি, আমার কেক রেডি হয়ে গেছে। কত সুন্দর ফুলেছে। এবারে কেকটাকে আমি হয়ে গেছে
ছুরির সাহায্যে বড় হয়েছে কেকটা, বাটার পেপারটা নিয়ে আমি তুলে দিই। দেখুন কত সুন্দর জালি, কত স্পঞ্জি নরম। কেকটাকে আমি আপনাদের একটু কেটে কত স্পঞ্জি হয়েছে। প্লিজ বন্ধুরা আপনার বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, হ্যাঁ কেমন হয়েছে। হ্যাঁ নমস্কার।